বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা, আবারও আপনাদের মাঝে চলে আসলাম অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়েশাদের কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আমাদের সাথে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসে, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড টু, কান্তা মিডিয়া সেন্টার। আর মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, এটা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, 0197186062 61। আরেকটা নাম্বারও আছে, 0171860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আমি আল্লাহ মোহনের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ মোহন সুন্দরভাবে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দিয়েছেন বলে। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মোহন। আমরা ওসিলা মাত্র। আপনাদের বায়োডাটার ছবি দিবেন নিশ্চিন্তে মনে, আপনারা বলে দিবেন কেমন ছেলে চান, কেমন মেয়ে চান, আমরা সেভাবেই আপনাদেরকে সেবাটা প্রদান করব। আর একটি কথা, মানে আমি প্রতিদিনই এই কথা বলতে বলতে একদম অবস্থা খারাপ, কারণ প্রত্যেকেই বলে যে আপা কাজটা করে দেন তারপরে দেখি, কিন্তু আমি যে কাজটা করব এটার জন্য যে ব্যয়টা হয়, এই ব্যয়টা কে দিবে? আমাদের তো এত অর্থনৈতিকভাবে আমরা এত সচ্ছল না। আমি তো সবসময় আপনাদের কাছে আমি কমিটমেন্টবদ্ধ এবং আমি প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহর কাছে বলি যে আল্লাহ মহান, আপনি একটু অর্থনৈতিক সচ্ছলতা যদি আসে তাহলে হয়তো আমি, আপনারা যেটাই চান, যত বড় লোক হোক, শুধু তাদের একটাই কথা, মানে মানুষের যে চিন্তাভাবনা যে একটা মানুষকে দিয়ে, তা একটা মানুষ তার অফিস নিয়ে, তার স্টাফ নিয়ে, এত এত মানুষকে নিয়ে তারা কালেকশন করতে হয়, তাদের ফোন খরচ আছে, তাদের মেধা পরিশ্রম তো বাদ দিলাম, তাদের বিভিন্ন জায়গায় যাইতে হয়, তাদেরকে বিজ্ঞাপন দিতে হয়, তাদেরকে কালেকশন করতে হয়। স্কুলে যেমন ভর্তি হলেই তো পরীক্ষা না বা পাস না, ঠিক তদ্রূপ আমাদের কাছে আপনাদের মেন্টালিটি অবশ্যই রাখতে হবে যে আমি এখানে ভর্তি হতে হবে এবং এইখানে আমাদের একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, কিন্তু এটা টার্গেট করে না যে এটাই হবে, এটা কখনোই হয় না। বিয়ে আল্লাহ যেখানে জুড়ি লাগছে সেখানে না যাওয়া পর্যন্ত আপনাদের কারো হবে না, এটা মনে রাখতে হবে। তবে হ্যাঁ, আপনারা চাচ্ছেন যেটা, সেটা আমার আল্লাহর কাছেই যাবেন, আল্লাহকেই বলবেন যে আল্লাহ আপনি মিলিয়ে দেন, আল্লাহ আমি এরকম একটা ছেলে চাই, এরকম একটা মেয়ে চাই, তাহাজ্জুদ পড়বেন, নামাজ, রোজা, এবাদত, বন্দেগী, দান, সদকা, হজ, উমরা পালনের মাধ্যমে আপনাদের জীবনযাত্রা সুন্দর হবে। এটা সম্পূর্ণ ওষুধের মতো, তাই এবাদত বন্দেগী থেকে বঞ্চিত হয়ে আপনারা ভালো ছেলে ভালো মেয়ে চাবেন তা কিন্তু হবে না। সবসময় এটা মাথায় রাখবেন। আসলে আমি আজকে বেশ কয়েকটা, একটু ঢাকার বাইরে বেশ কয়েকটা পাত্রী আসছে, তাদের কথা বলছি, আপনাদের সাথে যদি মিলে যায়, কেউ যোগাযোগ করেন ইনশাল্লাহ দেশে এবং প্রবাসে। আরেকটা কথা, প্রবাসী ভাইরা অনেক মনে হয় সমস্যাগ্রস্ত, আজকে এক বছর ধরে তারা, আমি দেখি না কেউ, হাজার একজন দুইজন, কিন্তু কেউ কোনো অর্থনৈতিকভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমি বুঝি না তাদের, তারা এই এত পরিশ্রম করছে, তাদের ফ্যামিলিকে দিচ্ছে, অথচ নিজের ওয়াইফ নাই বা বিয়ে করে নাই, এই বিয়ে করার জন্য যে আমাদেরকে কিছু দিবে সেই মেন্টালিটিও নাই, তো ওদের জীবনটা কিভাবে পরিচালিত হবে আমি এটাই বুঝি না। তাদের জীবনে ওয়াইফ হয়তো চলে গেছে বা বিয়েও করে নাই, কিন্তু অর্থ সমস্ত কিছু তাদের আত্মীয় স্বজন কে পাঠাচ্ছে, তার মানে এই, কিন্তু নিজের পরিশ্রম, নিজের কষ্ট সেটা তারা বুঝছে না যে হ্যাঁ আমি হয়তো একটা, আমার আমার কাছে না, আপনাদের যাদের বিয়ে প্রয়োজন আপনারা, হ্যাঁ আমরা কিছু সামথিং ওনাকে কিছু খরচ দিলাম আমাদের জন্য দেখলো, এই মেন্টালিটিটা নাই কেন আমি এটাই প্রশ্ন। এত কষ্ট করে, এত বিদেশে তো আমি কয়েকটা দেশে যেহেতু ঘুরছি আমি দেখি অনেক পরিশ্রম, তাদের জীবনে ব্যক্তিগত আনন্দ বলে কিছু নাই, কিন্তু মানুষ কিন্তু আনন্দের থেকে আপনি যখন চলে যাবেন তখন মানে আপনি কোনো কাজে এক্সপ্রিট বুঝবেন না, সেজন্য এই এই জিনিসগুলি একটু একটু আমি মানে একটু সচেতনামূলক কথা বললাম, জাস্ট এমনি আমার অভিজ্ঞতা থেকে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো একটা মেয়ে, ওর বরিশালে বাসা, ওর 26 মতো বয়স, নাম তানিয়া, ও ডিভোর্স হয়ে গেছে, দেখতে সুন্দর, মার্জিত, লেখাপড়া কম, যদি ভালো ছেলে থাকে দেশে বিদেশে ও তাড়াতাড়ি বিয়ে করবে, ওদের ইন্টারেস্ট। আরেকটা বোন, ও ব্রাহ্মণবাড়িয়া বাসা, ওর বয়স হয়ে গেছে 50, কিন্তু দেখলে বোঝা যায় না, দেখতে সুন্দরী আছে, হাজবেন্ড বিধবা আর কি, হাজবেন্ড মারা গেছে,
চাচ্ছে দেশে বিদেশে রিসেন্ট বিয়ে করবে এরকম একটা ছেলে যে কিনা মানে তাড়াতাড়ি বিয়ে করবে। আরেকটা বোন ওরও প্রায় 38 মতো বয়স, ওর মাস্টার্স করো একটা নিউজ প্রেজেন্টার, 5 ফিট 8 মতো লম্বা। ওর জন্য ও বলছে যদি আপু কেউ যদি দিতেও বিবাহ করতে চায় আমার কোনো আপত্তি নাই, আমি ডিসপ্লে করলাম। আরেকটা বোন ও হচ্ছে ওরও প্রায় 45 মতো, ওর কোনো বাচ্চা কাচ্চা নাই, মোহাম্মদপুর ওদের বাড়ি গাড়ি সব কি আছে, সব কিছুই আছে, ও একটা ভালো ছেলে চায়, রিসেন্ট বিয়ে করবে। আরেকটা বোন ও বিধবা, ওরও বয়স হয়ে গেছে 50, নোয়াখালীতে বাড়ি আর ঢাকাতেই সেটেল, তো ও চাচ্ছিল একটু ভালো একটা ছেলে মানে দেশে বিদেশে। তো বেশ কিছু কিন্তু ঢাকার বাইরে আরও বেশ কিছু মেয়ে আসছে, যেমন বগুড়ার বেশ কয়েকটা মেয়ে আসছে ডিভোর্সের মধ্যে, তাদের রিকোয়ারমেন্ট একটু কমই আছে। তো আমি মনে করি যে এই সিম্পল মেয়েগুলি তাদের জন্য হয়তো, আমার অনেক ভাইরা আছে যারা কিনা বলে যে আমরা অর্থনৈতিকভাবে তাকে সাপোর্ট করব, এই টাইপের মেয়ে বেশ কিছুই পেয়েছি। আপনারা যদি মনে করেন যে ভালো সিম্পল একটা মেয়ে চান, এই মুহূর্তে কিন্তু বেশ কিছু মেয়ে আসছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আরেকটা বোন ও হচ্ছে, ওরও ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ও ব্যাংকে জব করে, ওরও 36 মতো বয়স, দেখতে খুব সুন্দর, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। ব্যাংকার কিন্তু আমাদের কাছে বেশ কিছু মেয়ে আসছে। তারপর আপনার একটা বোন, ওরও 44 মতো বয়স, ও আমেরিকার সিটিজেন, ও আবার লেখিকা, খুব হ্যান্ডসাম মেয়ে, ও বিধবা, ও আমেরিকাতে ব্যবসা আছে, বাংলাদেশেও ব্যবসা আছে, খুব কোয়ালিফাইড একটা মেয়ে, ওর জন্য একটা ভালো ছেলে চায়। এছাড়া আমাদের কাছে একটা পাত্র, সে আমেরিকার লস অ্যাঞ্জেলে থাকে, ছেলে দেখার মতো, 6 ফিটের মতো লম্বা, গুলশানে বাসা, ও এখন দেশে আসছে, ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। তার সে কিন্তু অবিবাহিত, ওরও দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মানে ছেলেটা খুব হ্যান্ডসাম, মানে অনেকে সুন্দর ছেলে চায় না, ঠিক তদ্রুপ, তো এই ছেলেটার জন্য। তাছাড়া আমাদের কাছে আরও কিন্তু অবিবাহিত পাত্র এবং পাত্রী অসংখ্য আসছে। আরেক ভাই অস্ট্রেলিয়া থেকে চলে আসছে, উনি অবিবাহিত, 40 মতো বয়স, ওনার জন্য একটা মেয়ে চাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমাদের এই যে পাত্র পাত্রীর সন্ধান দিতে দিতে ইনশাল্লাহ একটা না একটা মিলে যাবে। আপনারা যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন, এই দোয়া চাই আপনাদের কাছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।